হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সিপির আরেকটা অঙ্ক করব। এটা আমাদের যে আগের দিন করেছিলাম আমরা কোয়াড্রেন্ট, আজকে আমরা করব সেমি সার্কেলের ক্ষেত্রে। কি বলছে? অ্যান এরিয়া ইজ বাউন্ডেড বাই টু কনসেন্ট্রিক সেমি সার্কেল উইথ কমন বাউন্ডিং ডায়ামিটার সো দ্যাট দ্য ডেপথ অফ ইট সিপি। তো এখানে একটা জিনিস খেয়াল করবে, কোথায় খুঁজতে হচ্ছে ডেপথ অফ ইট সিপি, কোথায় বলছে ফাইন্ড দ্য সিপি। ঠিক আছে, যদি বলে যে সেন্টার অফ প্রেশারটা খোঁজো বা ফাইন্ড দ্য লোকেশন, লোকেশন থেকে শুধুমাত্র থাকতে পারো ডিটারমাইন দ্য সিপি। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা কী করবো, এক্স কোঅর্ডিনেট ও আর ওয়াই কোঅর্ডিনেট দুটোই কিন্তু বের করব। আর এখানে দেখো আমাদের ডেপথ অফ সিপি বের করতে বলেছে, সেক্ষেত্রে আমাদের এক্স বা ওয়াই কোঅর্ডিনেট লাগবে না, শুধুমাত্র আমাদের যে ডেপথ যেটা আমরা ফার্স্টে করেছিলাম নর্মালি সেটা করলে হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আগে ফার্স্ট ছবিটা আঁকি। এটা আমাদের ধরলাম বাউন্ডারি, তাহলে অ্যান এরিয়া বাউন্ডেড বাই টু কনসেন্ট্রিক সেমি সার্কেল, এটা সেন্টার, এই একটা ধরলাম সেমি সার্কেল, একে কেন্দ্র করে কি হচ্ছে আরেকটা সেমি সার্কেল, তাই না? কারণ কনসেন্ট্রিক ও সমকেন্দ্রিক মোটামুটি একটা ধরনের, এই দুটো হলো কি সেমি সার্কেল যার কি সেন্টারটা একটাই, যাদের বাউন্ডারি ডায়ামিটারটা কিও কমন, তাহলে সেন্টারটাও কমন, যেটা বাউন্ডিং ডায়ামিটার সেটাও কি কমন। তো এটা আমি এই ধরে নিচ্ছি ফ্রি সার্ফেসটাই। তাহলে বলছি এ ডেপথ অফ সিপি হবে এটা, যেখানে এ আর বি টাকে রেডিয়াস অফ দ্য সেমি সার্কেল। তাহলে এটা ও নাম দিলাম, এটা ও এ, এটা ও বি, তাহলে একটা হচ্ছে ও এ, এটা ধরলাম আমি এ, ও বি ধরলাম বি, তাহলে এ টুকুরা রেডিয়াস হচ্ছে এ, এ রেডিয়াস হচ্ছে বি। ঠিক আছে, এবার আমাদের বের করতে হবে কি সিপি। তো আমরা ফার্স্টে কী করে কোনো একটা এলিমেন্টারি পয়েন্ট ধরে নিই, আমাদের বলছে এই দুটো দিয়ে বাউন্ডেড, তার মানে এই এরিয়াটা, এইটুকু এরিয়ার মধ্যে আমাকে কী করতে হবে সিপিটা বের করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে একটা এলিমেন্টারি এরিয়া ধরে নিচ্ছি পি আর কমা থিটা, আমি নাম দিলাম এটা সি, এটা ডি। ঠিক আছে, সিটিটা কি আমাদের কমন ডায়ামিটার, অ্যাজ ওয়েল এটা হচ্ছে আমাদের কি বা যেটা কী বলে ফ্রি সার্ফেস। ঠিক আছে, তাহলে ফ্রি সার্ফেস প্লাস কম বাউন্ডিং ডায়ামিটার দুটো সেম সিডি, আর এটা আমাদের লিকুইডের মধ্যে ডোবানো আছে। আমার একটা এলিমেন্টারি পয়েন্ট ধরলাম পি, যেখানে এরিয়াটা হচ্ছে কত, তাহলে উই কনসিডার অ্যান এলিমেন্টারি এরিয়া আচ্ছা এরিয়া অ্যাট পি আর কমা থিটা কত, আর ডিআর ডি থিটা। ঠিক আছে, এরিয়াটা হলো আমাদের কি আর ডিআর ডি থিটা, এই পয়েন্টটা পি কমা থিটা, তাহলে আমি যদি জয়েন করি এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা আর এইটুকুটা হচ্ছে আমাদের আর, তাই না? যেখানে ওডিটা কি ইনিশিয়াল লাইন, তাহলে হোয়ার ওডি ইজ দ্য ইনিশিয়াল লাইন অ্যান্ড ও বি দ্য পোল, ওটাকে আমরা পোল দিলাম, এটাকে আমাদের ইনিশিয়াল লাইন ধরলাম, ধরার পর কি যেটা অ্যাঙ্গেলটা থিটা, এটা একটা পি পয়েন্ট যার হচ্ছে এইটু দূরত্ব হচ্ছে আর, তাহলে হচ্ছে এর এলিমেন্টারি এরিয়া কী হবে আর ডিআর ডি থিটা। বাস এলিমেন্টারি এরিয়া পেয়ে গেলাম, এবার কী করতে হবে আমাদের এখানটায় প্রেশার, প্রেশারের জন্য কী লাগে, একটা হাইট লাগে, তাই আমি লম্বা আনতে নিই, তাহলে প্রেশার, প্রেশার অ্যাট পি, পি ইকুয়াল টু প্রেশার কী হবে রো জি এইচ, এইচ মানে এখানে কত, যে টুকুটা এটুকুটা মানে কি আর, আর লম্ব তো আমরা সাইন থিটা, তাহলে আর সাইন থিটা, ওয়্যার রো বি দ্য ডেন্সিটি অফ দ্য লিকুইড। ঠিক আছে, তাহলে হয়ে গেল, তাহলে আমার প্রেশার পেয়ে গেলাম, এবার আমাদের কী করতে এই এরিয়াটাকে থ্রাস্ট বের করতে হবে, তাহলে থ্রাস্ট অ্যাট পি, থ্রাস্ট কী হয় এরিয়া ইনটু প্রেশার,
सेम भाव जो अंकगल आगे दिन कर एक ही स्टेप क्योंकि ठीक है एलिमेंट एरिया कन्सिडार कर लोक प्रेसार बेर कर लगे कि करब थ्रास्ट बेर करब एरिया हमारे जे आर डिआर डी थीटा और प्रेसार हे रो जी आर साइन थीटा बस तेल बेर कर डेप्थ अफ सीपी देयर फॉर डेप्थ अफ सीपी डिपि टीएच डेप्थ अफ सीपी कि है दोपुर इंटीग्रेशन एखे देखो दोटो वेरिएबल आर थीटा तक डबल इंटीग्रेशन लागे नीचे तई ऊपर शुद्धम थ्रस्ट ऊपर थ्रस्ट इंटू प्रेसर तक सॉरी थ्रस्ट इंटू हाइट नीचे क्या थ्रस्ट बस बस तेमगल এটা হচ্ছে আর স্কোয়ার হয়ে যাবে সামনে রো জিটা রাখি ডি আর ডি থিটা নিচেও সেম রো জি থাকবে আর স্কোয়ার একটা সাইন থিটা ছিল তাই না এখানে করে দিচ্ছি আমরা এখন বর্তমানে নিচে হবে আর স্কোয়ার সাইন থিটা ডি আর ডি থিটা উপরে দুটো সেম এবার উপরে কী কোনটা হাইট গুণ করতে হয় হাইট মানে কি আবার এইটুকুটাই হাইট এই পয়েন্ট হাইট তাহলে এটা হচ্ছে আর সাইন থিটা ইন্টু আর সাইন থিটা ঠিক আছে এবার আর এর দেখো লিমিটটা আর এর লিমিটটা কি এখান থেকে এইটুকুর মধ্যে এখানে মানে এ এখানে মানে বি তাহলে আর এর লিমিটটা হচ্ছে এ থেকে বি এর মধ্যে আর এর লিমিটটা হচ্ছে এ থেকে বি এর মধ্যে থিটা লিমিটটা কি থিটা লিমিটটা হয় এখানে হতে পারে বা একদম পুরোটা করে এখানটায় তাহলে হয় জিরো বা পুরোটা তোমরা পাই তাহলে জিরো টু পাই থিটা লিমিট হচ্ছে জিরো টু পাই এ টু বি জিরো টু পাই বাস এবার সিম্পলি ক্যালকুলেশন করো এখানে রোজি রোজ উপর নিচে কেটে যাবে কারণ এটা কনস্ট্যান্ট ফাংশন আর আরগুলোকে এক পাশে নিয়েছে তাহলে আর এখানে স্কোয়ার এখানে আর তাহলে আর কিউব ইন্টিগ্রেশন এ টু বি আর কিউব বি আর ইন্টিগ্রেশন জিরো টু পাই দুটো সাইড তাহলে সাইন স্কোয়ার থিটা ডি থিটা নিচে আসবে ए टू बी आर स्क्वायर डी आर इंटू इंटीग्रेशन जीरो टू पाई साइन थीटा मैं कि सॉरी एखन इंटीग्रेशन करा साइन थीटा डी थीटा बस हो गल एट आसर कि आर टू दे पावर फोर बाय फोर लिमिट ए टू बी और ये देखो সাইন স্কোয়ার থিটা একটা ইভেন ফাংশন তাহলে আমি কী করতে পারি এটাকে টু ইন্টু করতে পারি টু ইন্টু জিরো টু পাই বাই টু সাইন স্কোয়ার থিটা ডি থিটা আমি এখানে জিরো টু পাই বাই টু নিয়েছিলাম কারণ জিরো টু পাই বাই টু লিমিট আনলে আমাদের কী হবে সেই সাইনের উপরে পাওয়ার যাই থাকুক না কেন বা সাইন কস গুণ থাকুক কস থাকুক আমরা কি ওই ফর্মুলা ডিরেক্টলি জানি ওই জন্য কী করবো এই লিমিটে সবসময় পাই বাই টু আনার চেষ্টা করবো যদি এটা আমাদের দেখবো সেটা অর ফাংশন বা ইভেন ফাংশন যে হোক না কেন উপরটা আমি পাই জিরো থেকে লিমিটটা আনার চেষ্টা করবো জিরো থেকে পাই বাই টু চলে আসছে এটা আর নিচেরটা দেখি এটা হচ্ছে আর কিউব বাই থ্রি লিমিট এ টু বি দিদি সাইন থিটা আর তো সিম্পল করতে পারবো তাই তুমি ডিরেক্টলি করে দিই সাইন থিটা ইন্টিগ্রেশন মাইনাস কস থিটা লিমিটটা হচ্ছে জিরো টু পাই এটা হবে উপর চলে হবে থ্রি ইন্টু বি টু দি পাওয়ার ফোর মাইনাস এ টু দি পাওয়ার ফোর নিচে থাকবে ফোর ইন্টু বি কিউব মাইনাস এ কিউব আর এটা দেখো টু তো ছিলই এটা কি জিরো টু পাই বাই টু সাইন স্কোয়ার থিটা সূত্র কী হয় হাফ ইন্টু পাই বাই টু তাই না আর এটা যারা বুঝতে পারলেন না এটা কীভাবে করলাম তো এটা আমি সূত্রগুলো বলেছিলাম যে সাইনের পাওয়ার এম থাকলে বা কসের পাওয়ার এম থাকলে জিরো টু পাই বাই টু লিমিট থাকলে কী কী মানগুলো হয় ডিরেক্টলি কোনো ক্যালকুলেশন না করে সূত্র দিয়েই সেটা আমি করিয়েছিলাম তো যারা দেখো না তো আমরা দেখো এখানে আই বাটনে ক্লিক করো অথবা ডিসক্রিপশনে যাও সেখানে আমাদের প্লে লিস্ট পেয়ে যাবে সেই প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পারো একদম ফার্স্টের দিনে যেদিন আমি শিপি শুরু করেছিলাম সেদিনই করিয়েছিলাম এবার এটা দেখি মাইনাস কস পাই মাইনাস এ মাইনাস এ প্লাস কস জিরো থ্রি থাকবে এই সূত্রে ফেলো এটাকে ফাঁকা তাহলে একটা আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা আসবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার
ওটাকে আবার ভাঙা সূত্রে তার একটা আসবে বি মাইনাস এ, আর একটা আসবে বি প্লাস এ। এটা হাফ হাফ কেটে গেল, থাকলো শুধুমাত্র পাই। পাইটাকে সামনে লিখছি আমি, আর এই দুইটাকে সঙ্গে গুণ করে দাও, তাহলে 4 2 গুণে 8, নিচে এটা হবে বি মাইনাস এ ইন্টু বি স্কোয়ার প্লাস এ বি প্লাস এ স্কোয়ার সূত্র। এটা হচ্ছে এর ভ্যালুটা আসবে 2। ঠিক আছে, এটা এটা কেটে গেল, তাহলে উপরে আসবে আমাদের কি 3 পাই ইন্টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। নিচে আসবে 4 2 গুণে 16 ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ব্যাস রুট, দেখো আমাদের এটা আনতে বলেছিল, এটাই আছে, তাহলে আমাদের সেম ভ্যালু চলে এসেছে। তো কিছুই না, একদম অঙ্কগুলো খুবই সহজ, শুধু দেখবি যে সার্কেলের অঙ্ক বা অন্য কিছু। সার্কেলের হলেই কী হবে, একটা ইনিশিয়াল লাইন ধরে নেবে, একটা পোল ধরে নেবে, ধরার পর আমাদের অ্যাঙ্গেলটাকে ধরতে হবে, একটা এলিমেন্টারি এরিয়া আর কমা থিটা ধরতে হবে, তারপর সেখানকার প্রেশার, প্রেশার বের করবো থ্রাস্ট, থ্রাস্ট বের করবো জামাকে বের করতে হয় ডেপথ অফ সিপি। একদম সিম্পল, সূত্র বসিয়ে করলে কমপ্লিট। তো আশা করছি বুঝতে পেরেছো তোমরা সবাই। আজকের মতো এই পর্যন্তই, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।